আমনে গো হগলডির রাবস ব্লগ পেজে আরো একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাইতেছি। দেহ দেহি তামসাডা এ দেহি ইন্দুরে বিলইটা না হেই অবস্থা হইতে আছে অগো। হেই চাই চাই দেখতে আছি, দেখতে দেখতে এককালে মোর ছোট কালের কথা মনে পড়ে গেলে। সুবরির খোলডারে লইয়ে কি করতে আছে, একটা আরেকটা টানতে পারে না, হেরা টানাটানি করা শুরু করছে। চালাইয়ে যা মনোরা তোরাই হইলে আগামীর ভবিষ্যৎ। সুবরির খোল লইয়ে এরম গাড়ি গাড়ি খেলা, গ্রামের মানুষেরা এর ভালো ফিল পাইবে না। এই যে কত তো মজা এই গাড়িতে চড়তে, এখন আপনারা কন্দেই কেডা কেডা ছোটবেলায় এরম এই গাড়িতে চড়ছেন। মগো ছোটবেলায় তো আর ডিজিটাল খেলনাপাতি আসেল না, এই সব খেলাধুলা করতাম। এরপরে সিপুরি গোল্লা সুট এই সব খেলতাম, আরো আসলে কুতকুত রান্নাবাড়ি খেলা, আরো যে কত ধরনের খেলা খেলতাম হে, আর এখন নামও ভুলে গেছি। আসলে ওই সব দিনগুলোই অনেক মজার আসিল। আপনারা ছোটবেলায় কি কি খেলাধুলা করতেন হেয়ে জানাই যাইয়েন মনে থাকলে। ঘুরেঘারের এই খেলাধুলো দেখ এককালে অনেক কিছুই মনে পড়ে গেলে ছোটবেলার। যাই হোক, হের পরে মোরা এখন আর এক জায়গায় যাইতে আসি টলারে করিয়া। এই যে দেখেন, আমরা গোয়েককালে সরাসরি সোনার দোকানে লইয়াইছি। মোরা এখন সূর্যমণি মেলায় আইসি। এই জায়গায় কত কিছু যে দেখতে আছি, চোখকুটুকু এককালে গোলাই যাইতে আছে। এর আগে আরো অনেক মেলার ভিডিও দিয়েছিলাম, এই সময় অনেকে জিগেছিলেন মেলা কবে শেষ হইবে। মগো বরিশালের বানারি পাড়ার এই মেলা আর বেশি দিন নাই। এই জায়গার মানুষের দ্বারা জিগেই দেখলাম হেরা কইলে রোজার আগ পর্যন্ত আছে, কারণ সামনেই রোজা আইতেছে, বেশি দিন আর থাকবে না। মেলায় ঘুরে ঘুরে মোরা অনেক কিছুই দেখতে আছি। এরপরে দেখতে আসেন এক মুরগি দেখলাম, সামনা সামনে যত বড় দেখছি হ্যাঁ, কিন্তু ভিডিওতে অত বড় দেখাইতে আছে না। আপনারা দেখ কেটে কেলন কিরম কি দেখায় মুরগিটি দেখ এককালে ভালোই লাগছে। হের লগে আমনে গো দেখাইলাম, ওই মুরগ গই মনে হয় এই আন্ডা দুটো পাড়ে থইছে এই খাসার মধ্যে। এই এরপরে দেখেন আরো কত কিছু যে আছে মেলায়, হে আর কত পদের আর নাম কো মুকো নামনেরাই দেখ কেলন হেগুলো। এখন যে গাড়িগুলো দেখতে আছেন এই এর কয় টমটম গাড়ি, এর লগে যে এতে নাই মনে হয় এমন কোন গুড়াগাড়া নাই। এরপরে মোরা ফেরিঘাটের রাস্তা ধরে এদিকে ইয়ে দেখতে আছি, ভালোই দেখাইতে আছে চাইরকুলের পরিবেশটা। আবার দেখতে আছি নৌকো ভরা টমেটো আর টমেটো, এত দেখকেই মোর মাথা নষ্ট পুরো। একসাথে দেখকে অনেক ভালো লাগতে আছে মোর দ্বারে। এই চাষায় আবার মাপতেও আছে, হেয়ে দেখতে আসলাম দূর দিয়ে দেখলে মনে হয় কি কতগুলো আপেল এই জায়গায় আছে সাজান্নে গুছান্নে। যাও এখন মোরা বেশিক্ষণ দেখ মনে হয়, এরপরে মোরা খাইতে গেলাম। ঘরে বইয়ে থাকলে বেশি খিদে লাগে না, বাইরে বাইরে এলে ঘোরাঘুরি করলে জম্মের মতো খিদে লাগে। এখন দেখতে আছেন মোরা মোগলাই পরাটা খাইতে আসি। আপনারা কেডা কেডা মোগলাই পরাটা খাইতে ভালো ঠায়েন হেরা জানাই যেয়েন। তো আজকে ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিয়েন। যারা মোর পেজটার এখনো ফলো করেন না হেরা দেখেন মোর পেজে গেলেই লেখা আছে ফলো, এই জায়গায় ক্লিক করে দেবেন। আর যারা একবার ফলো করছেন হ্যাগো আর নতুন করে ফলো করার দরকার নাই, হ্যাগুলো হবে ফলোয়িং। ইউটিউব চ্যানেল দিয়ে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে আছেন হেরাও মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়ে যাইয়েন। ভালো লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যাইবেন না। আবারও আমনে গুলোকে দেখা হইবেন পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো নতুন জায়গায়। মুই এখন খাইতে থাই, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।